গান গাইব, আমরা কবিতা করব, আমরা নাটক করব, আমরা ছবি আঁকব, আমরা নাচব, আমরা আমাদের আন্দোলন করব, আমরা আমাদের ন্যায়ের পথে আছি। আমরা কোনো মিথ্যে কথা বলছি না যে আমরা লুকিয়ে চুরিয়ে কিছু করব। আমাদের সৎসাহস আছে, যা করব বুক বাজিয়ে করব। আমাদের নাগরিক দুর্যোগ কোনো কিছুই যেন কোনো রকম ভাবে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এবং ধর্ণা মঞ্চে তাদের লাগাতার আন্দোলনের সামনে আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে সেই ধর্ণা মঞ্চ অবস্থান মঞ্চের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, আজকে সাত দিনে পড়লো জুনিয়র চিকিৎসকদের এই অবস্থান, কি বলছেন তারা? আদতে এই দিন যে একে একে এগিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে কি তাদের মনোবল বাড়ছে নাকি এখনো পর্যন্ত তারা একই রকমভাবে সেই আন্দোলন সেখানেই নাগারে তারা আটকে রয়েছেন? দেখো, তাদের মনোবল বাড়ছে এবং তারা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, অর্থাৎ যতদিন না পর্যন্ত তাদের পাঁচ দফা দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই রাজপথে স্বাস্থ্য ভবনের সামনেই তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র কলকাতা না, কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, কোন্নগর, নিউ টাউন, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসছেন। তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি, ফর জাস্টিস ফর অভয়ার নাম নিচ্ছেন এবং তারাও কিন্তু এই স্লোগানে যোগ দিচ্ছেন। যদিও বা এই মুহূর্তে ছয় রাত সাত দিন কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি এবং প্রশাসনও কোনো রকমভাবে যে তৎপরতা মিটিং হওয়ার কথা ছিল সেই মিটিং ইতিমধ্যে ভেঙে গিয়েছে এবং সেই মিটিং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এসে কথা বলার চেষ্টা করবো। কি যে দাবি জানানো হচ্ছে মনোবলকে আরো বাড়ছে বলে মনে হয়? হ্যাঁ, মনোবলকে আরো বাড়ছে বলে মনে হয়, যত লেট করবে তত বাড়বে। লাইভ স্ট্রিমিং নিয়ে আপত্তি কিসের না, করুক না, একটা স্বচ্ছতা তো আনুক, এটা দরকার আছে, জনগণের পিঠ থেকে গেছে। এবারে জনগণের পিঠ থেকে গিয়েছে আর সেখানে স্বচ্ছতভাবে স্বচ্ছভাবে বৈঠকের চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সমস্যার সমাধান এই মুহূর্তে হয়নি। আমি আরও একবার সেই ছবিটা এখানে দেখানোর চেষ্টা করছি। প্রচুর মহিলারা এখানে এসেছেন, প্রচুর বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তারা কিন্তু সাপোর্ট করছেন, অর্থাৎ কিন্তু এই এই যে বিক্ষোভ, এই যে অবস্থান জুনিয়র চিকিৎসকদের, সেই জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভে তারা তাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আমি এখানকার দিদি, বার্তা দিচ্ছেন কি চিকিৎসকদের যে এই দাবি সেটাকে একেবারে যুক্তিসঙ্গত আরেকবার বলবেন? চিকিৎসকদের যে এই যে এই যে দাবি সেগুলো এই ডাক্তার, জুনিয়র ডাক্তার সাহেবরা যেখানে এখানে যারা এসেছেন তারা তো শুধু নিজেদের কথা বলতে আসেননি, মানুষের কথা বলতে এসেছেন। অভয়া, তিনি একজন ডাক্তার শুধু নন, তিনি একজন মেয়ে নন, তিনি একজন মানুষ। তো মানুষ হয়ে যদি আমি মানুষের কথা না বলতে পারি তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায়? আমরা তো মানুষ, সেই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে। ডাক্তাররা শুধু নিজেদের কথা বলছেন না, তারা মানুষের কথা বলছেন, যারা সঠিক ট্রিটমেন্ট, তারা যে পাঁচ দফা দাবি চাইছেন দাবি করেছেন এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তারা বলছেন লাইভ স্ট্রিমিং করতে হবে। সঠিক, যেখানে সুপ্রিম কোর্টের বিচার আমরা লাইভ স্ট্রিমিং দেখছি, সমস্ত কিছু আমাদের সামনে সামনে, সেখানে এই জিনিসটা আমরা কেন সামনে সামনে দেখবো না? পরবর্তীকালে অন্য কোনো কিছু তার মধ্যে হয়ে যাবে কিনা সেটা তো আমরা জানি না। সমস্ত কিছু যখন স্বচ্ছতার পথে এতদিন হয়ে যাচ্ছে তিনি বলছেন, সেখানে এটা তো স্বচ্ছতার পথেই হওয়া উচিত, সেটাই আমরা আশা করব তার কাছে, সেই দাবিটাই আমরা রাস্তায়। হ্যাঁ, আমি হয়তো ডাক্তার নই, আমি ডাক্তার নই, কিন্তু ডাক্তার বাবুদের সঙ্গে তারাও যেভাবে যে দাবিতে অনর, আমরাও সাধারণ মানুষ সেই একই দাবিতে অনর। মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন, উৎসব চাইছেন না বিচার চাইছেন, বিপ্লব চাইছেন? দেখুন, উৎসবের যে ব্যাখ্যাটা দেয়া হচ্ছে, অর্থাৎ উৎসবে সাধারণ মানুষদের স্বার্থ জড়িত, তাদের রুটি রোজগারের বিষয়টি জড়িত, সেই জায়গা থেকে উৎসবের কি সবাই তো আমরা একইভাবে রাজপথে থাকবো না, অনেকেই থাকবে। উৎসব একধারে হবে, একধারে আন্দোলন চলতে থাকবে, ন্যায়ের জন্য আন্দোলন এটা চলতেই থাকবে। এটা কোনোভাবেই যেমন উৎসব বন্ধ করা যায় না জোর করে, উৎসবে কাউকে জোর করে নামানোও যায় না, এটা চলতেই থাকবে। এক
একই সঙ্গে চলতে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলে ধরলেন এই ভদ্রমহিলা যিনি কথা বলছেন তুলিকা, যে উৎসব উৎসবের মতো থাকবে, সমান্তরাল ভাবে এই আন্দোলনও চলতে থাকবে এবং এই আন্দোলনের যারা পুরোধা একেবারে সামনের সারি থেকে আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে চিকিৎসক কিঞ্জল নন্দ কি বলেছেন তিনি একবার শোনাবো দর্শকদের, শুনুন। আমরা গান গাইব, আমরা কবিতা করব, আমরা নাটক করব, আমরা ছবি আঁকব, আমরা নাচব, আমরা আমাদের আন্দোলন করব, আমরা আমাদের ন্যায়ের পথে আছি। আমরা কোনো মিথ্যে কথা বলছি না যে আমরা লুকিয়ে চুরিয়ে কিছু করব, আমাদের সৎসাহস আছে, যা করব বুক বাজিয়ে করব। আমরা শুনলাম কিঞ্জল নন্দ, তিনি বললেন যে তারা কবিতা করবেন, তারা নাচবেন, তারা গাইবেন, তারা যাই করবেন না কেন সেটা একেবারে সকলের সামনে বুক ঠুকে করবেন, এমনটাই বলছেন। এবং যে কারণে বারবার আমরা দেখেছি যখন বৈঠকের কথা বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা মুখ্য সচিবের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে সেই সময় তারা বলেছেন বৈঠক করব, কিন্তু যেন স্বচ্ছতা বজায় থাকে, আর সেই স্বচ্ছতা বজায় রাখতে গিয়েই কিন্তু প্রত্যেক মুহূর্তে এই বৈঠক কার্যত ভেস্তে গিয়েছে এবং শেষ পর্যন্ত সেই বৈঠক হয়নি। আর তার মধ্যে এখনো পর্যন্ত কিঞ্জল নন্দরা তারা বলে যাচ্ছেন যে তারা যাই করবেন সকলের সামনে করবেন, সেটা কবিতা থেকে নাটক সব কিছুতেই মানুষের সামনে থাকবেন তারা।